আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাবার ব্যান্ড কিন্তু অনেক কাজেই লাগে, তবে এতগুলো কাজ তো একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে শেষ করা যাবে না, তাই আমি রাবার ব্যান্ডের 10টি গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আমাদের কিচেনে কি কি কাজে লাগে সেগুলো শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথম যেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রুটি বানানো ফিড়ে বেলুন নিয়ে। আমরা যখন রুটি তৈরি করি তখন দেখা যায় এভাবে ফিড়েটা নড়ে বেড়াই, তো এই ফিড়েটা কিন্তু এক জায়গায় ফিক্সড হয়ে না থাকলে রুটি তো বানানো সম্ভব হবে না। তাছাড়া আমরা যখন চপিং বোর্ডে কাটাকাটি করি তখন চপিং বোর্ডও এরকম নড়াচড়া করে, তো তখন আমরা যেটা করব, এরকম ফিড়ের নিচে যদি দুই তিনটা রাবার ব্যান্ড এভাবে দিয়ে দিই তাহলে এটা অনায়াসে থেকে যাবে, এটা কিন্তু আর এতটুকু নড়াচড়া করবে না এবং আপনারা রুটি বেলেও আরাম পাবেন এবং রুটিটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি রুটি বেলে নিচ্ছি, এটা কিন্তু একদমই নড়াচড়া করছে না। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপছে। কিচেনে যে আমরা কিচেন টিস্যুগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু খোলায় থাকে, যার কারণে তেলাপোকা টিকটিকি এখানে ঘোরাফেরা করতে পারে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো এই কিচেন টিস্যুকে সেফ রাখতে যেটা করবেন, আমি প্রথমে এখানে দুটা রাবার ব্যান্ড আটকিয়ে নিচ্ছি। তো আটকিয়ে নেওয়ার পরে আমি এটাকে মাঝখান থেকে ভেতরের কাগজটা কেটে বাদ দিয়ে দিব। আমার কাছে এটা কিন্তু কিচেন টিস্যু নয়, এটা কিন্তু টয়লেট টিস্যু। আমার কাছে বর্তমানে কিচেন টিস্যু নেই, শেষ হয়ে গেছে, তাই আমি টয়লেট টিস্যু দিয়ে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। এখন মাঝখান থেকে কাগজটা বের করে নিয়ে আমি টিস্যুর মুখটা মাঝখান থেকে বের করে নিলাম। তারপরে যেটা করছি, এরকম একটি বক্স নিয়ে নিচ্ছি, কাগজের একটি বক্স। এরকম বক্স আপনাদের বাসায় থেকেই থাকবে, এটা হচ্ছে মাস্কের বক্স। আপনাদের বাসায় হয়তো এরকম কোনো মগের বক্স বা কোনো না কোনো বক্স থাকবেই, তখন বক্সের মাঝখানটাই একটু কেটে নেবেন, নেওয়ার পরে টিস্যু পেপারটার ভিতরে দিয়ে দিবেন। তারপরে এভাবে আপনারা যতটুকু দরকার ততটুকু টিস্যু আপনারা ছিঁড়ে নেবেন, টিস্যু দেখবেন ভালো থাকবে এবং পোকামাকড় থেকেও দূরে রাখা যাবে। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপছে। হ্যান্ড ওয়াশ, বডি লোশন যেগুলো আমরা এভাবে প্রেস করে বের করি, তো সেগুলো দেখা যায় বাসায় বাচ্চা থাকলে অনেক নষ্ট করে, আর আমার বাচ্চা তো খুব বেশি নষ্ট করে, তো এটা কিন্তু একটি অপচয়। তো এরকম অপচয়ের হাত থেকে রক্ষা পেতে হলে যেটা করবেন, এই যে হ্যান্ড ওয়াশ বা এরকম বডি লোশনের ঠিক এই জায়গাটাই আপনারা একটি রাবার ব্যান্ড পেঁচিয়ে দিবেন। রাবার ব্যান্ড পেঁচিয়ে দিলে যতই ওরা চাপ দিক না কেন খুব বেশি কিন্তু বের হবে না এবং জিনিসটারও অপচয় হবে না। অনেক সময় দেখা যায় আমরা বড়রা যখন হাত ধুই তখন কিন্তু আমাদের হাতে বেশি প্রয়োজন হয় না, অল্প একটু হ্যান্ড ওয়াশ হলেই হয়ে যায়, কিন্তু এটা অল্প একটু চাপ দিলেও পুরোটা বের হয়ে আসে। সেক্ষেত্রে আমরা কিন্তু বড়রাও এই কাজটা করে নিতে পারি। দেখতে পাচ্ছেন এবার কিন্তু অল্প বের হচ্ছে, বেশি বের হচ্ছে না। এভাবেই আমরা লোশন, হ্যান্ড ওয়াশ অপচয়ের হাত থেকে রক্ষা করতে পারি। আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছে চতুর্থ টিপসে, এটা হচ্ছে মধুর বয়াম। তো এভাবে আমরা মধুর জার বা জ্যাম জেলির জার যখন খুলতে যায় দেখা যায় মুখটা আটকিয়ে যায়, এটা আর খোলা সম্ভব হয় না, কেননা ভিতরে গ্যাস হয়ে যায় এই কারণেই। তো তখন আপনারা একটি রাবার ব্যান্ড এই মুখের সঙ্গে পেঁচিয়ে নেবেন, নিয়ে হালকাভাবে খুলবেন, তবুও খুলে যাবে, খুব ইজিলি খুলে যাবে। দেখতে পাচ্ছেন কত ইজিভাবে এটা খুলে গেল। এভাবে কিন্তু আপনারা নেলপালিশের মুখও খুব সহজে খুলে নিতে পারবেন। দীর্ঘদিন নেলপালিশ এভাবে আটকা থাকার ফলে দেখা যায় খুব শক্ত হয়ে আটকিয়ে যায়, তখন এটা আর খোলা সম্ভব হয়ে ওঠে না। তো এই টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পঞ্চম টিপসে। যখন তরকারিতে চামচ ছোটো হয়ে যায়, অর্থাৎ আমাদের বোলটা বড় চামচ ছোট হয়ে যায়, তখন এই যে এই অবস্থা হয়, তরকারির ভিতরে চামচটা পড়ে যায়। তাছাড়া যখন আমরা চুলায় রান্নাও করি এরকম সমস্যা হয়, কিন্তু
তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, চামচের গোড়ার দিকে এভাবে একটি রাবার ব্যান্ড পেঁচিয়ে দিবেন। রাবার ব্যান্ডটা পেঁচিয়ে দিলে হবে কি, আপনারা যতই ই করেন না কেন, এটা ব্যবহার করেন নাড়াচাড়া করেন না কেন, এই রাবার ব্যান্ডে কিন্তু আটকে যাবে, এটা আর তরকারির ভিতর ডুবে যাবে না। চলে যাচ্ছি ষষ্ঠ টিপসে। আমরা যখন পেন্সিল দিয়ে লেখালেখি করি বা বাচ্চারা ছবি আঁকে লেখালেখি করে, তখন দেখা যায় হাতের কাছে কোনো ইরেজার নেই, পাওয়া যাচ্ছে না, খুঁজে বা শেষ হয়ে গেছে, তখন আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এভাবে একটি রাবার ব্যান্ড আঙুলে পেঁচিয়ে নিয়ে এই পেন্সিল দিয়ে লেখা অনায়াসে উঠে নিতে পারবেন, ইজিলি, কোনো রকম সমস্যা হবে না। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে দিবে। তাছাড়া আমরা দেখা যায় যে বইয়ের পাতা উল্টানোর সময় আমরা মুখে আঙুল লাগিয়ে সেটা দিয়ে পাতা উল্টায়, এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। তা না করে যদি আমরা আঙুলে এভাবে একটি রাবার ব্যান্ড পেঁচিয়ে নিয়ে বইয়ের পাতা উল্টাই, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে পাতাগুলো উল্টানো যাবে। তাছাড়া আমরা বই কত দূর পড়লাম সেই জায়গাগুলো দেখা যায় এভাবে পাতা ভাঁজ করে দিই, তো সেক্ষেত্রে বইটা দেখতেও খারাপ লাগে, পাতাটা ভাঁজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে একটি রাবার ব্যান্ড দিয়ে পাতাটা মার্ক করে রাখতে পারেন। চলে যাচ্ছি সপ্তম টিপসে। আমরা যখন নতুন গৃহিণীরা, মানে এটা নতুন গৃহিণীদের জন্য বিশেষ টিপস, রুটি বেলার সময় দেখা যায় রুটি গোল হয় না, তাছাড়া রুটির এক সাইড চিকন হয়, এক সাইড মোটা হয়, তো তাদের জন্য এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন গৃহিণীরা অবশ্যই আপনারা এভাবে বেলুনের এই পাশে এবং ওই পাশে দুই পাশে দুইটা রাবার ব্যান্ড এভাবে পেঁচিয়ে নেবেন, দুইটা অথবা চারটা নিলেই দেখবেন এভাবে যখন আপনারা রুটি বেলতে যাবেন তখন রুটিটা গোল হবে এবং রুটিটা সমান হবে, এক সাইডে চিকন এক সাইডে মোটা এমন হবে না। আশা করছি এই টিপসটি নতুন গৃহিণীদের জন্য অনেক অনেক কাজে দিবে। চলে যাচ্ছি অষ্টম টিপসে। আমরা যখন চা খাই, তো যখন আমরা টি ব্যাগ দিয়ে চাটা খাই তখন দেখা যায় এখানে গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টি ব্যাগটা ডুবে যায়, সঙ্গে সঙ্গে টি ব্যাগের যে পাশের এই অংশটা সেটাও কিন্তু চলে যায় পানির ভিতরে। এটা অসতর্কতায় যেতেই পারে, স্বাভাবিক, সবসময় যেরকম হয় তা না। তো এভাবে আপনারা টি ব্যাগটা দেওয়ার পরে যদি একটি রাবার ব্যান্ড দিয়ে দেন তাহলে কিন্তু এই অংশটা আর পানির ভিতরে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে দেবে। চলে যাচ্ছি নবম টিপসে। কিছু কিছু সাবান আছে খুব গলে, যেমন ডাব সাবান, ফিয়ামা সাবান, তো এই টাইপের সাবানগুলো আমরা যতই ছোপকেছে রাখি না কেন এটা গলবেই, যতই ছোপকেছে নিচে ছিদ্র থাকুক এটা কিন্তু গলেই যায়। তো সে থেকে রক্ষা পেতে আপনারা ছোপকেছের উপরে যদি দুটো রাবার ব্যান্ড আটকিয়ে দেন তাহলে কিন্তু এই সাবানটা ভালোভাবে আলো বাতাস লাগবে এবং গলবে না। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে দুই পাশে দুটো রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি। তো এভাবে লাগিয়ে দেওয়ার পরে ঠিক ওপরে এভাবে আমি ছোপটা রেখে দিচ্ছি। চলে এসেছি লাস্ট টিপসে। আপনাদের বাসায় যখন কোনো চিমটি থাকবে না তখন দুটো কাঁটা চামচ এভাবে নিয়ে নেবেন, নিয়ে নিয়ে এখানে শক্ত করে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিবেন, দেখবেন আপনাদের চিমটির কাজ হবে। এটা দিয়ে আপনারা সব রকম কাজ করে নিতে পারবেন। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।